রানা রায় চৌধুরী। বাহ, যে রানা রায় চৌধুরীর একটা ইশারায় পৃথিবীর যে কোনো সেরা কুইজিন তার সামনে হাজির হতো। আজকে সে জেলের পোড়া রুটি খাবে, থ্যাঙ্কস টু লিটল প্রিন্সেস বেগম। যে রানা রায় চৌধুরীর গায়ে এখনো পর্যন্ত কেউ একটা কাদার ছিটে অবধি লাগাতে পারেনি, তাকে তুমি বেগম রানী এক ধাক্কায় কাদায় ঠেলে ফেলে দিলে। থ্যাঙ্কস টু ইউ মাই লিটল প্রিন্সেস। আমি তোমায় রিকোয়েস্ট করেছিলাম তোমার ছোটবেলার ঘটনা ভুলে যেতে, কিন্তু তুমি জেদ করে আমায় ফাঁসিয়ে দিলে, প্রতিশোধ নিলে। থ্যাংক ইউ মাই লিটল প্রিন্সেস। আর এইবার যদি রানা রায় চৌধুরী সেই সমস্ত প্রতিশোধের হিসেব নেয়, তখন কাঁদার সময়টুকু পাবে তো বেগম রানী। বেগম, উকিলের সাথে যা কথা হওয়ার আলোচনা করার সেটা তো হলো, কিন্তু আসল লড়াই এবার শুরু হবে। কাল কোর্টে দাঁড়িয়ে সবার সামনে আবার ওই কথাগুলো বলতে হবে, আমার সেই ভেবেই টেনশন হচ্ছে। আবি টেনশন তো হবেই, কিন্তু বেগম অ্যাডভোকেটের সব কথা মনে রাখতে হবে। দেখো বেগম, এই রানা রয় চৌধুরী জেতার জন্য সব কিছু করবে, পুরোপুরি রেডি থাকবে। ইনফ্যাক্ট আমাদের বাড়িরও ফুল সাপোর্ট থাকবে ওর সাথে, কিন্তু আমাদের এই রানা রয় চৌধুরীকে জিততে দেওয়া যাবে না। যে করে হোক আমাদের প্রস্তুত থাকতে হবে। চলো বাড়ি চলো, কাল কী কী বলতে হবে একবার রিহার্স করে নিই। চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমিও খবর দেখছি, এই তো এই বাড়িতে থাকে। কি কাণ্ড, মেয়েটা লাজ লজ্জা বলে কিছু নেই। এই দেখো দেখো এসে গেছে, এই তো সেদিন বিয়ে হলো, এর মধ্যেই সবার সামনে এসব কথা বলছে। শুনলাম তো ওই বাড়ির নতুন জামাই আবিরের বউয়ের সঙ্গে অনেক বছর আগে কিছু খারাপ ব্যবহার করেছিল। সত্যি যদি এরকম হয়ে থাকে, কেস করেছে ঠিক করেছে। ঠিক করেছে আবার কি, যাই হোক, নিজের ননদের বরের নামে কেউ এরকম অভিযোগ করে? সবই আজকালকার ওভার স্মার্ট মেয়েদের ফ্যাশন, লোক দেখানো সাহস। তারপর শুনতে পেলাম ওই বাড়ির লোকদের মুখে বলছে একদম ভালো নয়। তা তো জানা কথা, এই মেয়েটাকে তো এই কদিন ধরে দেখছি না, মেয়েটা কি বেমাক, কারোর সাথে কথা বলে না, সবাইকে এড়িয়ে চলে। আমার মনে হয় ওর মধ্যে কোনো গণ্ডগোল আছে। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।